স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই দেশের জন্ম হতো না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষার মাসে, এই ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে জীবন দান করেছিল সেই ভাষা শহীদদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের দাউদকান্দির কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার সবুর সাহেবকে, যিনি গত পরশু আবারও আইবির সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দাউদকান্দিবাসীকে গর্বিত করেছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি সহ ওনার সফরসঙ্গী যারা আছেন, যারা আসছেন, তাদের সকলকে, এবং ধন্যবাদ জানাচ্ছি উপজেলা আওয়ামী লীগকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, দেশ যখন এগিয়ে চলছে, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, যখন স্বপ্নের পদ্মা সেতু হয়ে যাচ্ছে, যখন আধুনিক মেট্রো রেল হচ্ছে, যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হবে, সেই মুহূর্তে এই নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি জামাত দোসরদের আর ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। তাদের যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব, কারণ বাংলার মানুষ এখন শান্তি চায়, বাংলার মানুষ সমৃদ্ধি চায়, বাংলার মানুষ এই নৈরাজ্য বিশৃঙ্খলাকে আর চায় না। প্রিয় নেতৃবৃন্দ, আজকের সমাবেশের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত।